এখন আমরা ক্লাস 10 কোষ থেকে 23.2 তে যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্কগুলি আছে এখানে এই 9 10 11 এই তিনটি দাগের অঙ্ক সলভ করব। এর আগে চারটি পার্টে আমরা 8 দাগ পর্যন্ত সলভ করেছিলাম, তার মধ্যে পার্ট 1 এ এই চ্যাপ্টারে যে নিজে করি অঙ্কগুলি আছে সেগুলিকে সলভ করেছিলাম এবং এই অঙ্কগুলি করার জন্য এখানে যে আদর্শ কোণের মানগুলি আছে এগুলিকে আমরা কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে বসাতে পারি সে সম্পর্কে বিস্তারিতভাবে দেখেছিলাম। তো কেউ যদি ভিডিও চারটি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা ভিডিও চারটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 9 এর দাগে আছে, যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে, মানে আমাদের এখানে বলা আছে যে এ বি এই দুটি আমাদের সমান আর এই দুটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমাদের এগুলিকে যাচাই করতে হবে যে এখানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে ওটি বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, তো ফার্স্ট আমি এখানে লিখে নিই যে 9 এর দাগে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটি আমি লিখে নিয়েছি। এবার একের দাগের অঙ্কটি করি, এখানে আছে কি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ, আর এর সঙ্গে হচ্ছে সাইন বি, তাই তো? দেখো এখানে আমাদের দুটি পক্ষ আছে, বাম পক্ষ আর ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যদি আমরা এখানে সলভ করি, সলভ করে যেটি হবে রাইট হ্যান্ড সাইড সলভ করে যেটি হবে, যদি আমরা দেখি যে দুটি সেম হলো তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের প্রুফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথম এটিকে বাম পক্ষটি সলভ করি, বাম পক্ষ, বাম পক্ষ আছে আমাদের সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু আমাদের সাইন, দেখো এখানে কি আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আমাদের 45 ডিগ্রি, তার মানে কি এ আমাদের 45 ডিগ্রি বিও আমাদের 45 ডিগ্রি, তাহলে 45 আর 45কে যদি প্লাস করি তাহলে আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এক্ষেত্রে আমরা একইভাবে লিখে নিতে পারি যে সাইন 90 ডিগ্রি হলো, তাহলে এটি ইকুয়াল টু কী করলাম আরও একবার বলবো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, মানে এ আর বি সমান আর এই দুটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে এখানে এটিও আমাদের 45 ডিগ্রি এটিও 45 ডিগ্রি, তাহলে 45 প্লাস 45 কত হচ্ছে 90, তাহলে আমাদের এখানে সাইন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন 90 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রি এর আগের অঙ্কগুলি করার সময় আমি তোমাদের আঙুলের ট্রিক দেখিয়েছিলাম যে সেক্ষেত্রে আমাদের যদি আমরা সাইন কোণের মান বের করি আমরা এদিকে কাউন্ট করব, যদি আমরা কজের মান বের করি এদিকে কাউন্ট করব, আর এক্ষেত্রে আমাদের এটি হবে 0 ডিগ্রি ডিগ্রি, এটি 30 ডিগ্রি, এটি 45 ডিগ্রি, এটি 60 ডিগ্রি, এটি 90 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি মানে আমি এদিকে আসবো, তাহলে এদিকে এলে দেখো 90 ডিগ্রিকে সেরে এদিকে আমাদের কটি অ্যাঙ্গুল আছে চারটে, তাহলে এক্ষেত্রে আমি এটিকে একটি এরূপ টেকচারের মধ্যে বসাবো, রুট বাই টু এর মধ্যে বসাবো, এখানে রুটের মধ্যে যতগুলি আঙুল থাকবে সেগুলি বসাবো। তো এখানে চার আছে, চারটি রাখছি, চারকে যদি রুট ওভার করি দুই হয় নিচে দুই, এটির সঙ্গে এটি কেটে দিলে এক, তাহলে এটি সমান আমাদের হয়ে গেল এক, তাহলে বাম পক্ষকে সলভ করে এটি আমাদের এক হলো। এবার আমরা এখানে এই ডান পক্ষটি সলভ করবো, মানে রাইট হ্যান্ড সাইড, তো এখানে ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে আমাদের সাইন এ কস বি প্লাস কস এ, আর এখানে হচ্ছে আমাদের সাইন বি, তাহলে সমান সাইন এ, আমি এখানে কোণের মানগুলি কি বসাবো, আমি বসাবো না, আমি সরাসরি এখান থেকে দেখেই করে নিচ্ছি, এখানে আমাদের এ আর বি দুটি আমাদের সমান আর 45 ডিগ্রি, মানে আমাদের সমস্তগুলি 45 ডিগ্রি, তাহলে সাইন যেহেতু 45 ডিগ্রি আছে এদিকে আসবো, তাহলে এদিকে এলে আমাদের দুটি আঙুল আছে, তার মানে আমাদের এখানে রুটের মধ্যে টু রাখবো নিচে টু, তাহলে এটিকে যদি সলভ করি দেখো এখানে রুট টু আর এখানে টু আছে, তাহলে টুকে আমরা টুকে রুট টু ইন্টু রুট টু করতে পারি, রুট টুর সঙ্গে রুটটি কেটে গেলে তাহলে আমাদের এখানে এটি সমান থাকছে আমাদের রুট ওয়ান, তাহলে এটি সমান থাকছে ওয়ান বাই রুট টু, তাহলে এখানে আমরা বলতে পারি যে সাইন এ সমান আমাদের কত হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু। ঠিক আছে, এবার কস বি, তো কস মানে আমি এদিকে যাব, তাহলে এদিকে গেলে এটি আমাদের বি মানে কি 45 ডিগ্রি, তাহলে এটি 45 ডিগ্রি, এদিকে আমাদের দুটি আঙুল আছে মানে আমাদের সেম মান, তাহলে এটি হচ্ছে আমাদের এর সঙ্গে গুণ ওয়ান বাই রুট টু প্লাস কস এ, তাহলে কস যেহেতু আমি এদিকে যাব এ মানে 45 ডিগ্রি, তাহলে এখানে আমাদের এটি দুটি আঙুল আছে মানে এটি আমাদের হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু সাইন বি, বি মানে আমাদের এখানে 45 ডিগ্রি, তাহলে এদিকে আসছি, তাহলে এটি সমান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু। ঠিক আছে, এটিকে যদি সলভ করি দেখো একের সঙ্গে একে গুণ করলে এক, রুট টুর সঙ্গে রুট টুকে গুণ করলে আমাদের হচ্ছে টু, প্লাস একের সঙ্গে একে গুণ করলে এক, রুট টুর সঙ্গে রুট টুকে গুণ করলে হচ্ছে টু, এখানে এটিকে যদি একসঙ্গে প্লাস করি টু, তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু বাই টু, আর কেটে দিলে আমাদের সমান হচ্ছে এক, তাহলে এক্ষেত্রে দেখি যে বাম পক্ষকে সলভ করলাম এক হলো, ডান পক্ষকে সলভ করলাম এক হলো, তাই তো? এখানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুটিকে যখন সলভ করলাম আমাদের সেম মান এলো, তাহলে আমরা বলতে পারি যে অতএব এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে এখানে বাম পক্ষ ইকুয়াল টু ডান
পক্ষ আর এটি আমাদের প্রমাণিত মানে প্রুফ, ঠিক আছে, প্রমাণিত, এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে এই দুয়ের দাগটি করব। তো দুয়ের দাগে কি আছে আমরা লিখে নিই, এখানে দুয়ের দাগে আছে আমাদের কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি, আর এখানে এর সঙ্গে আছে আমি এখানে লিখি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। দেখো এখানেও আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটিকে আমাদের প্রুফ করতে হবে। তো এখানে আমাদের একই অঙ্ক, এখানে আমাদের ফার্স্ট বলা হয়েছে যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি, মানে এখানে আমাদের এই এ আর বি ইকুয়াল, এই দুটি সমান, আর এখানে এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা এটিকে ধরবো যে এ হচ্ছে 45 ডিগ্রি, বিও হচ্ছে 45 ডিগ্রি, এখানে সমস্তগুলি। তো ফার্স্ট আমি এখানে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষকে সলভ করব, বাম পক্ষ এখানে হচ্ছে কজ এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে কস এ প্লাস বি মানে কি, এ বলতে 45, বি বলতে 45, তাহলে 45 + 45 ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। এবার আমাদের এখানে কজের মান বের করতে হবে। দেখো কজ বলেছি যখন আমরা কজের মান বের করবো তো আমরা এদিকে যাব, তাই তো, এদিকে যাব, সাইনের মান বের করার সময় এদিকে আসবো, তাহলে 90 ডিগ্রি বলতে এটি আমাদের 90 ডিগ্রি। এবার এর এদিকে যাচ্ছি যখন 90 ডিগ্রি, এদিকে কি কোনো আঙুল আছে, নেই, তার মানে আমাদের জিরো। তাহলে এখানে আমরা যদি এরূপ ট্র্যাকচারের মধ্যে বসাই কী বসাবো, জিরো বসাবো, তাহলে জিরো এর রুট ওভার হচ্ছে জিরো, নিচে হচ্ছে টু, তাহলে ওপরে যদি টু থাকে, তাহলে ওপরে যদি জিরো থাকে নিচে যাই থাকুক না কেন এটি সমান জিরো, তাহলে এখানে এটি সমান হয়ে যাচ্ছে আমাদের কত, জিরো। তাহলে এখানে কী দেখছি যে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইডকে সলভ করলে আমাদের জিরো এলো। এবার আমরা দেখি যে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইডকে সলভ করলে আমাদের জিরো আসে কিনা, তাহলে আমরা লিখব ডান পক্ষ, ঠিক আছে, কজ এ কজ বি মাইনাস সাইন এ আর সাইন বি সমান কজ এ, এ বলতে কি আমাদের 45 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, তাই তো, তো এ বলতে 45 ডিগ্রি, তাহলে কজ মানে কি আমি এদিকে যাব, তাহলে এদিকে গেলে আমাদের হচ্ছে দুটি আঙুল হচ্ছে, তাহলে দুটি আঙুল হলে আমরা যদি এই ট্র্যাকচারের মধ্যে টু বসাই তাহলে এটি সমান আমাদের কত হচ্ছে, 1/√2 হচ্ছে, তাই তো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কজ এ এটি সমান হচ্ছে আমাদের 1/√2, এখানে আমাদের কজ বি, বিও তো আমাদের সেই একই কথা, এ আর বি সমান 45 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে আমাদের 1/√2 মাইনাস সাইন এ, সাইন মানে আমি এদিকে আসবো, তাই তো, এটি হচ্ছে আমাদের, দেখো এ বলতে আমাদের 45 ডিগ্রি, সাইন যেহেতু আমি এদিকে আসবো তাহলে এদিকে এলে এদিকে আমাদের দুটি আঙুল আছে, তার মানে সেম এটি হবে আমাদের 1/√2 সাইন বি, বি বলতে আমাদের 45 ডিগ্রি, তার মানে এটি হবে 1/√2। যদি সলভ করি একের সঙ্গে এককে গুণ করলে এক, রুট টুর সঙ্গে রুট টুকে গুণ করলে আমাদের টু, মাইনাস একের সঙ্গে এককে গুণ করলে এক, আর এখানে রুট টুর সঙ্গে রুট টুকে গুণ করলে টু, তাহলে এখানে +1/2 -1/2 এখানে কেটে গেলে আমাদের হয়ে যাচ্ছে জিরো। বা তোমরা যদি এখানে এইভাবে সলভ করো তাহলে দেখবে যে তোমাদের, তাহলে দেখবে যে তোমাদের সেক্ষেত্রেও কিন্তু জিরো আসবে, ঠিক আছে, মানে এখানে যদি এইভাবে করো 1/2 -1/2 -1/2 এখানে 2 আর 2 এর লসাগু 2 হচ্ছে, 2 দ্বারা 2কে ভাগ করলে 1, একের সঙ্গে এককে গুণ করলে 1, এখানে 2 দ্বারা 2কে ভাগ করলে 1, একের সঙ্গে এককে গুণ করলে 1, তাহলে একের থেকে এককে বাদ দিলে 0, এখানে হচ্ছে 2 উপরে 0 মানে এটি সমান হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে আমাদের 0 আসবে। তাহলে এখানে আমরা দেখলাম যে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড আর ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড এই দুটিকে সলভ করে আমাদের 0 এলো উভয় সাইডে, তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে আমাদের বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডান পক্ষ, মানে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এটি আমাদের প্রুফ মানে প্রমাণিত। এবার আমরা এই 10-এর দাগের অঙ্কগুলিকে সলভ করব। তো এখানে 1-এর দাগে আছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে ট্যান কোণ এবিডি ইকুয়াল টু কট কোণ বিএডি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে 10-এর 1-এর দাগে আমাদের বলা হয়েছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তো মনে করো যে এটি আমাদের একটি সমবাহু ত্রিভুজ, বিডি যেহেতু মধ্যমা তো আমি এখানে বি রাখছি, এখানে ডি রাখছি, তাহলে এখানে আমাদের এ হচ্ছে, এটি হচ্ছে সি, এ বি সি এটি আমাদের একটি সমবাহু ত্রিভুজ যার বিডি মধ্যমা। এবার আমাদের এখানে বলা আছে যে প্রমাণ করতে হবে ট্যান এবিডি, এবিডি মানে এই কোণটি, এই কোণটি, আর এখানে কোয়াট বিএডি, বিএডি মানে এই কোণটি, ঠিক আছে, তো এই দুটি কোণ সমান সেটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, দেখো
যেহেতু বলা হচ্ছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে আর প্রতিটি কোণের মান সমান থাকে। আর সেক্ষেত্রে কোণের মানগুলি আমাদের 60 ডিগ্রি করে হয়। তাহলে এখানে মোট টোটাল এটি 60 ডিগ্রি, এটি 60 ডিগ্রি, আর এখানে মোট টোটাল 60 ডিগ্রি। তাহলে 60কে যদি এখানে যেহেতু আমাদের বলা আছে বিডি আমাদের মধ্যমা, তো আমরা কি জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা কোণটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে 60কে যদি অর্ধেক করা হয় তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি হচ্ছে, তাই তাহলে এখানে 30 ডিগ্রি, 30 30 60 হচ্ছে। এবার আমরা দেখছি যে বিএডি এখানে আমাদের একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো, কারণ এটি যেহেতু মধ্যমা মানে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এখানে আমাদের এই বিএডি এই ত্রিভুজের এই কোণটি 30 ডিগ্রি, এই কোণটি 60 ডিগ্রি। তো এখানে যেহেতু আমাদের বলা আছে এবিডি, তো এবিডি মানে এখানে 10 30 ডিগ্রি ইকুয়াল টু কোয়াট বিএডি, বিএডি মানে এখানে 60 ডিগ্রি, কোয়াট 60 ডিগ্রি, এই দুটি সমান সেটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটিকে আমরা এইভাবে করতে পারি যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, আর এখানে হচ্ছে বিডি মধ্যমা। আমরা অতএব লিখি, এখানে আমরা সরাসরি লিখে দিই যে অতএব কোণ বিএডি, বিএডি সমান হচ্ছে 60 ডিগ্রি, বিএডি এটি 60 ডিগ্রি, আর কোণ এডিবি সমান 90 ডিগ্রি, আর এবিডি, এবিডি কোণ এবিডি সমান হচ্ছে 30 ডিগ্রি। কেন করলাম নিশ্চয় বুঝতে পেরেছ, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান মানে প্রতিটি কোণের মানও সমান, সেটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটি 60 ডিগ্রি, আর এখানে এটি যেহেতু মধ্যমা, তাহলে মধ্যমা কোণকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, মানে 60 অর্ধেক 30। এবার আমাদের এখানে কী বলা আছে যে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এটি সমান এটি। তাহলে আমরা এখানে লিখি যে অতএব এখানে আমাদের 10 কোণ এবিডি, আর এখানে কোয়াট কোণ বিএডি, এটি বের করতে হবে, তাই না? 10 এবিডি আর কোয়াট বিএডি, এটির মান বের করি। এটি সমান 10 এবিডি, এবিডি সমান কত? 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি, আর এখানে এটিকে লিখি কোয়াট, এটি বিএডি, বিএডি এটি কত? 60 ডিগ্রি সমান। আমরা টেনের মান আমরা কত জানি যে 10 30 ডিগ্রি সমান হয় আমাদের 1/√3। এটি কী করে করলাম, যারা না জানো তাদের জন্য একটু বলে দিচ্ছি, এর আগের ভিডিওগুলিতে অবশ্যই আমি ডিটেলসে দেখিয়েছি, তবু বলে দিচ্ছি। আমরা কী জানি যে 10 সমান হয় 10θ ইকুয়াল টু হয় sinθ/cosθ। এবার এখানে যেহেতু আমি ট্রিকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এটি যেহেতু আমাদের 30 আছে মানে sin 30 cos 30 মান বের করতে হবে। তাহলে এটি হচ্ছে 0, এটি 30, এটি 45, এটি 60, আর এটি 90। তাহলে 30 হচ্ছে এটি। এবার আমরা যখন সাইনের মান বের করবো তাহলে এদিকে আসবো, 30-র এদিকে আমাদের কটি অ্যাঙ্গেল আছে? একটি। তাহলে এক্ষেত্রে আমাদের এটিকে যদি এই ট্যাকচারের মধ্যে বসাই তাহলে এটি আমাদের সমান হাফ হচ্ছে, তাহলে এটি সাইন, এটি সমান হাফ। এবার কোয়াজ, কোয়াজের 30-র মান বের করতে হবে, কোয়াজের মান যখন বের করবো এদিকে যাবো তাহলে এটি হচ্ছে 30, এদিকে আমাদের 3টে অ্যাঙ্গেল হচ্ছে, মানে এটি আমাদের √3/2 হচ্ছে। এবার কোয়াজের মান তো নিচে আছে মানে ভাগে, এবার যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে গুণে যাবে উল্টে, তাহলে এখানে চলে যাচ্ছে আমাদের 2, আর এখানে আসছে নিচে √3, ঠিক আছে। তাহলে দেখো 2-এর সঙ্গে 2 কেটে যাবে, থাকবে আমাদের 1/√3। তাহলে এক্ষেত্রে আমাদের 10 30 ইকুয়াল টু হলো 1/√3। এবার আমরা কোয়াটের মান দেখি, কোয়াট সমান কি? কোয়াট হলো 10-এর অপোজিট হয় কোয়াট, এই 10 তার অপোজিট হয় কি? কোয়াট। এবার এখানে তো আমরা 10 30 বের করেছি, এবার আমাদের এখানে 10 তাহলে কত বের করতে হবে? এখানে 60-এর মান বের করে নিতে হবে, নিয়ে যেটি হবে সেটিকে উল্টে দেবো। তো এখানে 60 মানে সাইন কোণ 60, কোয়াজের মান 60 বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি এটিকে এখানে করি, দেখো সাইন 60 যদি বের করি, 60 হচ্ছে এটি, সাইন মানে আমি এদিকে আসবো, ঠিক আছে, সাইন মানে এদিকে আসবো, তাহলে এদিকে এলে আমাদের 3টে অ্যাঙ্গেল, তাহলে এটি সমান হচ্ছে √3/2। আর এখানে কস, কস, কসের মানে আমাদের 60 মানে এদিকে যাব, কস যেহেতু এদিকে যাব তাহলে 1টি অ্যাঙ্গেল, তাহলে এখানে হচ্ছে আমাদের 1/2। এবার এটি তো আমাদের নিচে আছে, যখন আমি ওপরে চলে নিয়ে যাবো তখন গুণে যাবে উল্টে, তাহলে ওপরে যাচ্ছে 2, নিচে আসছে 1, তাহলে এখানে আমাদের এটির সঙ্গে এটি কেটে যাচ্ছে, তাহলে এটি সমান হচ্ছে আমাদের √3/1। তো এটি তো আমাদের কিসের মান? 10-এর মান। আমরা জানি যে 10 10θ ইকুয়াল টু sinθ/cosθ, তো এটি 10-এর মান বেরিয়েছে, কিন্তু বের করতে হবে আমাদের cot θ-র মান, তাহলে 10-এর অপোজিট cot, তাহলে এটিকে যদি আমি উল্টে দিই তাহলে এটি উল্টে দিলে আমাদের ওপরে যাচ্ছে 1, নিচে আসছে √3, তাহলে এটি সমান হচ্ছে আমাদের 1/√3। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে 10 কোণ এবিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/√3, আর cot কোণ বিএডি এটি ইকুয়াল টু হচ্ছে 1/√3। তাহলে আমরা বলতে পারি যে অতএব 10 কোণ এবিডি এটি ইকুয়াল টু cot কোণ বিএডি, এটি আমাদের
प्रमाणित माने प्रूफ। ठीक है कि करलम आरो एक बार बोली जेहेतु हमें बला चलो जो ए बी सी एक समबाहु त्रिभुज और एखे बीडी मध्यमा तो मध्यमा हमारे एखे 90 डिग्री हलो और तीन टी कोणेर मान 60 डिग्री कोण हलो और एखे जेहेतु मध्यमा तो ये अर्धेक 30 डिग्री एबार एक्षेत्रे आमादेर 10 एई कोणटी नियेछि एटी 30 डिग्री और एखे क्वाड एई कोणटी नियेछि 60 डिग्री और एटिके सल्व करलाम सेटी आमादेर दुटी समान हलो ताहले आमरा बोलते पारि जे 10 एटी समान एखे क्वाड एटी। ठीक आछे एबार आमरा ए दुइयेर दागटी सल्व करब तो दुइयेर दागे आछे ए बी सी समद्विबाहु त्रिभुजेर ए बी समान ए सी एबं कोण बी ए सी इक्वल टू 90 डिग्री कोण बी ए सी एर समद्विखंडक बी सी बाहुके डी बिंदुते छेद करे प्रमाण करी जे सेक कोण ए सी डी बाय साइन कोण सी ए डी इक्वल टू कोसेक स्क्वायर कोण सी ए डी। तो आमादेर एखाने कि बला आछे देखो एखाने ए बी सी एकटी समद्विबाहु त्रिभुजेर कथा बला आछे जार ए बी आर ए सी आमादेर समान आमरा एखाने छबिर संगे बुझी ताहले बुझते सुविधा हबे। देखो एखाने मने करो जे एकटी समकोणी त्रिभुज अंकन करछि जार एखाने ए कोणटी एखाने ए ताहले आमि एखाने राखी बी एखाने राखी सी। देखो ए देखो एखाने आमादेर ए बी सी समद्विबाहु त्रिभुज तो बला आछे जे ए बी सी एकटी समद्विबाहु त्रिभुज जार ए बी समान ए सी एखाने ए बी आर ए सी समान एटी आर एटी आमादेर समान एबार बला आछे जे बी ए सी 90 डिग्री एखाने बी ए सी माने एटी आमादेर 90 डिग्री এবার বলা আছে যে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক বি এ সি এর সমদ্বিখণ্ডক মানে আমি যদি এখানে সমদ্বিখণ্ডক করি তাহলে এরূপ হবে সমদ্বিখণ্ডক বি সি বাহুকে বি সি এই যে বি সি বাহু এটিকে আমাদের ডি বিন্দুতে ছেদ করে তো এখানে ডি লিখব ডি বিন্দু ছেদ করে প্রমাণ করি যে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যেটি করতে হবে আমি এখানে লিখে নিই সেক সেক কোণ এ সি ডি এটি বাই এখানে আমাদের সাইন সাইন কোণ সি এ ডি এটি এটি ইকুয়াল টু হচ্ছে আমাদের কসেক কসেক এটি হচ্ছে স্কোয়ার কোণ কসেক স্কোয়ার সি এ ডি। ঠিক আছে সি এ ডি এটি আমাদের করতে হবে এখানে আমি এমনি লিখছি আমি পরে ফ্রেশ করে লিখে নেব এখানে আমাদের এটিকে প্রমাণ করতে হবে যে এটি এ সি ডি দেখো এ সি ডি মানে এই কোণটি সেক এই কোণটির মান বাই সাইন সি এ ডি সি এ ডি মানে এই কোণটি সাইন এই কোণটির মান সমান হবে আমাদের কসেক স্কোয়ার কোণ সি এ ডি এখানে কসেক স্কোয়ার সি এ ডি মানে এই কোণটিকে কসেক স্কোয়ার করলে এই দুটি আমাদের সমান হবে তাহলে এক্ষেত্রে আমরা এটিকে এইভাবে করব দুইয়ের দাগে যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বি বাহু ত্রিভুজ যার এ বি সমান এ সি কোণ বি এ সি সমান 90 ডিগ্রি বি এ সি এটি 90 ডিগ্রি আর এখানে এবং কোণ বি এ সি এর সমদ্বি খণ্ডক এ ডি যেটি বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে যেটি কোশ্চেনে লেখা আছে এখানে কোশ্চেনে যেটি লেখা আছে সেটি লিখে নিয়েছি যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এখানে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি আর এ সি সমান আর এখানে এই কোণটি 90 ডিগ্রি আর এখানে এই কোণটি সমদ্বিখণ্ডক এ ডি যেটিকে বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা এখানে লিখি যে অতএব এক্ষেত্রে দেখো এখানে আমরা চিত্রটি একটু ভালো করে বুঝে নিই এ বি সি এটি আমাদের একটি সমদ্বিবাহু ত্রিভুজ আর এখানে এই কোণটি 90 ডিগ্রি তার মানে কি এটি আমাদের কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি থাকছে কত আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল হয় 180 ডিগ্রি তার থেকে যদি আমি 90কে বাদ দিই বাকি থাকে আমাদের 90 মানে এই কোণটি এই কোণটি সমান এবার কথা হলো যেহেতু এই বাহুটির এই বাহুটি সমান মানে কি এই কোণটি সমান তাহলে 90কে যদি আমি অর্ধেক করি তাহলে এখানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি এখানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি তাই তো 45 90 এখানে 90 মোট টোটাল 180 হয়ে গেল তাহলে এখানে আমরা কি দেখলাম যে যেহেতু আমাদের এ বি সি এটি আমাদের একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তাহলে এই সি কোণটি 45 ডিগ্রি এই কোণটি 45 ডিগ্রি এখানে 90 ডিগ্রি এবার বলা আছে যে এডি হচ্ছে আমাদের এই যে এই বি এ সি এর সমদ্বিখণ্ডক এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি তাহলে সমদ্বিখণ্ডক মানে সমান দুটি খণ্ডে বিভক্ত করছে তাহলে এটি হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি 90কে যদি অর্ধেক করি তাহলে এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি তাহলে এটি আমাদের কী হয়ে গেল 45 ডিগ্রি এবার এটি 45 এটি 45 তাহলে 45 কত 90 বাকি কত থাকে 90 তাহলে এখানে যদি আমি এ ডি সি এটিকে একটি ত্রিভুজ ধরি তাহলে এই কোণটি আমাদের কত হবে বাকি 90 ডিগ্রি হলো এবার আমাদের এখানে কি বলা আছে দেখো এখানে সেক এ সি ডি
ए सी डी माने यही कौनटी तले सेक 45 डिग्री सेक 45 सेक होच्छे 45 डिग्री बाय एकाने सी ए डी माने एटी हमादेर 45 डिग्री और कोसेक एटी हमादेर एकाने होच्छे 45 डिग्री एटी हमादेर बेर करते होबे माने एकाने कोणेर मानटी हमादेर 45 करे आछे तले एकाने आमरा लिखे नी जे वातेब कोण कोण ए सी डी एकाने लिखी ए सी डी समान हमें 45 डिग्री और एखे सी ए डी को सी ए डी एटी समान 45 डिग्री और एखे एटी लिखे नहीं एटी अवश्य लागे ना तबु लिखे नहीं को ए डी सी समान 90 डिग्री ठीक है कारण एखे 90 डिग्री लेखार कारण कि देखो আমরা এখানে এই যে ত্রিকোণমিতিকের অঙ্কগুলি এই কোণের আদর্শ কোণের মানগুলি আমরা তখনই বসাতে পারি যখন এটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয় আর এখানে যেহেতু আমাদের এটি 45-45 করে ধরছি ঠিকই কিন্তু এটি যদি আমাদের একটি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে তো আমরা এখানে এই সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবো না তার জন্য আমি এখানে এটিও লিখে নিচ্ছি যে এটি আমাদের 90 ডিগ্রি মানে এখানে আমাদের এই যে ত্রিভুজটি হলো এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি আর দুটি 45-45 হলো অতএব এই ত্রিভুজটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখন লিখি যে অতএব ফার্স্ট আমি এই এই যে বাম পক্ষটি এটি সলভ করব সেক কোণ এ সি ডি বাই কোণ বাই সাইন কোণ সি এ ডি এটিকে সলভ করি এটি হচ্ছে আমাদের সেক এ সি ডি তো আমাদের এ সি ডি সমান কত 45 ডিগ্রি বাই সাইন সাইন হচ্ছে আমাদের কত এটিও 45 ডিগ্রি সি এ ডি 45 ডিগ্রি সমান সেক 45 ডিগ্রি তো দেখো আমরা যদি এখানে একটু লিখে নিই সাইন কস টেন কসেক সেক কট সাইনের অপোজিট হয় কসেক কজের অপোজিট হয় সেক টেনের অপোজিট হয় কট তাহলে এখানে আমাদের সেকের মান বের করতে হবে তাহলে সেক কার অপোজিট সেক হচ্ছে কজের অপোজিট তাহলে এখানে যেহেতু আমাদের সেক 45 আছে এটি যেহেতু 45 আছে তাহলে আমি কজ 45 এর মান বের করে সেটিকে উল্টে দিলে আমাদের এটি চলে আসবে তাহলে কজের মান যখন বের করব তখন আমি এদিকে যাব তাই তো তাহলে এটি হচ্ছে 45 এদিকে আমাদের দুটি আঙুল আছে তার মানে এটি হচ্ছে আমাদের 1/√2 কজ 45 কজ 45 হলে এটি 45 এটি এটি 0 এটি 30 এটি 45 এটি 60 এটি 90 তাহলে এটি 45 হলে এদিকে আমাদের দুটি আঙুল হচ্ছে তাহলে এটিকে সলভ করলে আমাদের 1/√2 হচ্ছে তো কজ 45 সমান 1/√2 কিন্তু এখানে যেহেতু সেকেন্ড মান তাহলে উল্টে দিলে আমাদের অনলি আমাদের √2 হচ্ছে তাহলে এটি সমান হচ্ছে আমাদের √2 বাই সাইন এখানে সাইন 45 তাহলে সাইন 45 মানে আমি এদিকে আসবো তাহলে এদিকে এলে আমাদের কত হচ্ছে এখানে 2 মানে দুটি আঙুল হচ্ছে তাহলে এটি হচ্ছে আমাদের এটি আমাদের 1/√2 হবে ঠিক আছে 1/√2 হবে ঠিক আছে এখানে দুটি আঙুল তো সাইনের মান যখন এদিকে আসবো তাহলে দুটি আঙুল যেহেতু থাকছে তাহলে আমি এখানে যদি 2 রাখি এখানে যদি আমাদের বাই 2 হয় তাহলে এই 2কে আমরা √2 × √2 করতে পারি দুষ্টুর সঙ্গে √2 কেটে গেলে 1/√2 হচ্ছে তাহলে এখানে আমাদের সাইন 45 সমান এটি হচ্ছে এবার যদি সলভ করি এখানে √2 এখানে এই পুরো মানটি নিচে আছে মানে ভাগে গুণে নিয়ে গেলে উল্টে যাবে তাহলে এখানে হচ্ছে আমাদের √2 বাই এখানে 1 তাহলে এটি সমান হচ্ছে আমাদের √2 সঙ্গে √2কে গুণ করলে আমাদের 2 হলো তাহলে এখানে আমরা দেখছি যে এটি সলভ করে আমাদের 2 হলো ঠিক আছে এবার আমরা এখানে এই ডান পক্ষটি মানে এটি তো আমরা বাম পক্ষ সলভ করলাম এবার ডান পক্ষটি করি এখানে আছে কসেক স্কয়ার সি এ ডি তো এখানে লিখি যে এবং কসেক স্কয়ার কোণ সি এ ডি ঠিক আছে আমি এখানে বাম পক্ষ ডান পক্ষ লিখেই নিই বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড আর এটি আমাদের ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড এটি সমান কসেক সিএডি দেখো এখানে হচ্ছে আমাদের কসেক স্কয়ার সিএডি সমান কত সিএডি সমান হচ্ছে আমাদের 45 ডিগ্রি তাহলে এটি সমান কসেক হচ্ছে আমাদের কসেক হচ্ছে সাইনের অপোজিট কসেক তাহলে এটি যেহেতু আমাদের 45 আছে তাহলে সাইন 45 যদি বের করি এই 45 বের করলে আমাদের কত হচ্ছে এখানে 1/√2 হচ্ছে তাহলে এটিকে যদি উল্টে দিই তাহলে অনলি আমাদের √2 হবে তাহলে এখানে এটি সাইন 45 সমান 1/√2 হয় মানে এখানে এখানে 45 এদিকে দুটি আঙুল আছে মানে আমাদের এটিকে সলভ করলে 1/√2 হচ্ছে ঠিক সাইনের মান আমাদের এখানে লাগবে কসেকের মান তাহলে এটিকে যদি উল্টে দিই তাহলে অনলি আমাদের √2 হচ্ছে তাহলে √2 কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার তাহলে এখানে √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 তাই তো কসেক সি এ ডি এটিকে আমরা যখন সলভ করলাম এটি আমাদের হলো কত 2 তাহলে এখানে আমরা দেখছি যে বাম পক্ষ মানে এটিকে সলভ করে আমাদের 2 হলো আর ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড এটিকে সলভ করে আমাদের 2 হলো তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব সেক সেক কোণ এ সি ডি বাই
साइन कोण सी ए डी इक्वल टू हबे आमादेर कोसेक स्क्वायर कोण सी ए डी एटी आमादेर प्रमाणित बा प्रूफ प्रमाणित ठीक आछे কি করলাম এখানে নিশ্চয় বুঝতে পেরেছো তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে আমাদের দশের দাগে দুটি অঙ্ক হয়ে গেল এবার আমরা এই এগারো দাগটি করব তো এগারো দাগ আছে থিটা থিটা এখন একটি নির্দিষ্ট মান দেওয়া আছে যেটি আমাদের জিরো থেকে ছোট হতে পারবে না আবার নাইনটি ডিগ্রি থেকে বড় হতে পারবে না বলা আছে যে এর কোন মান বা মানগুলির জন্য টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সত্য হবে নির্ণয় করি মানে বলা আছে যে এই থিটা কোণটি না জিরো থেকে ছোট হতে পারবে না নাইনটি ডিগ্রি থেকে বড় হতে পারবে তাহলে এর মধ্যে ঠিক কোন মান বা মানগুলির জন্য আমাদের এটি বাম পক্ষ সমান ডান পক্ষ হবে সেটি আমাদের বের করতে হবে তাহলে অঙ্কটিকে যদি আমরা এখানে করি এখানে আমি লিখে নিই এটি টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে এখানে যদি সলভ করি তাহলে টু কজ স্কোয়ার এখানে হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটা মাইনাস টু কজ স্কোয়ার থিটা আছে তাহলে এখানে আমরা যদি এটিকে যদি টু কস থিটার ওয়ান একটি কস থিটা করে ভাঙিয়ে নিই তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো তাহলে এখানে টু কস থিটা আর একটি মাইনাস কস থিটা করছি ঠিক আছে এখানে তিনটি কস থিটা আছে তাহলে তিনটির থেকে আমি দুটি আর একটি করে নিলাম তাহলে মোট টোটাল আমাদের তিনটি হয়ে গেল এবার এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে বা এখানে এই দুটি থেকে দেখো এখানে আছে টু কজ স্কোয়ার থিটা এখানে টু কস থিটা মানে এখানে আমাদের দুটির মধ্যে টু আছে এখানে টু আছে কজ আছে কজ আছে থিটা কোণ তাহলে এখানে আমরা টু কস টু কস থিটাকে যদি কমন নিই তাহলে এখানে যেহেতু কজ স্কোয়ার আছে তার মানে কি দুটি আছে তো দুটি থেকে একটি কমন নিয়েছি তাহলে আমাদের এখানে আরও একটি বাকি থাকছে যে কস থিটা মাইনাস পুরোটি এখানে কমন নিয়েছি তাহলে এক থাকছে এই দুটি থেকে আমরা কিছু কমন পাবো না মানে মাইনাস করতে মাইনাস তাহলে এক নিচ্ছি কমন তাহলে এখানে আমাদের কস থিটা মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এখানে দেখছি যে মাইনাস সিম্বলের এদিকে আর এদিকে এই দুটির মধ্যেই দেখো এখানে আছে আমাদের কস থিটা মাইনাস ওয়ান এখানে আছে কস থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে কস থিটা মাইনাস ওয়ানকে যদি কমন নিই তাহলে আমাদের বাকি থাকছে টু কস থিটা আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান এটি আমাদের বাকি থাকছে এটি ইকুয়াল টু জিরো এবার আমরা দেখছি যে এখানে আমাদের দুটি গুণ সম্পর্কে আছে আর এটি ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারি যে হয়তো এটি ইকুয়াল টু জিরো নয়তো বা এটি ইকুয়াল টু জিরো তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে হয় কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা যদি সলভ করি তাহলে হচ্ছে কস থিটা ইকুয়াল টু সমান চিহ্নে এসেছে এটি মাইনাস আছে তার মানে এটি প্লাস হয়ে যাবে এবার দেখো আমাদের যদি এখানে এক থাকে কস থিটা মানে থিটা কোণের মান ঠিক কত হলে আমাদের এক হয় আমরা একটু ভালো করে দেখি কজের মান মানে আমি এদিকে যাবো তাহলে এখানে এক আসতে হবে তো আমি যদি এই রুটের মধ্যে ঠিক কত রাখলে আমাদের এটি এক হবে এখানে যদি আমি চার রাখি তাহলে সলভ করলে দুই বাই দুই এখানে হচ্ছে এক তাহলে এখানে দেখছি যে চার রাখতে হবে তাহলে চার মানে আমি কজের মান এদিকে যাবো তাহলে চার মানে আমাদের চারটি আঙুল ছাড়তে হবে তাহলে এখানে আমাদের কত মানে চারটি আঙুল থাকতে হবে তাহলে এখানে আমাদের কত হচ্ছে জিরো ডিগ্রি ধরলে তবেই আমরা চারটি পাবো তাহলে এখানে আমরা দেখছি যে যদি আমরা এখানে কস জিরো ডিগ্রি নিই কস জিরো ডিগ্রি নিই তবেই আমাদের এটি সমান এক হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কস জিরো ডিগ্রি তাহলে এটি সমান হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু হলো জিরো ডিগ্রি ঠিক আছে থিটা কোণটি জিরো ডিগ্রি হলো এবার এখানে আমি উভয় সাইড থেকেই কজের মান বাদ দিয়ে দিয়েছি তার মানে এটাই কখনো তোমরা ভেবো না যে এখানে আমাদের একটি গুণ সম্পর্ক আছে এই সাইডে এসে ভাগ সম্পর্কে কাটাকুটি হয়ে গেছে এটি কিন্তু কখনোই ভাবে না এখানে আমাদের এভাবে কাটাকুটি যায় না এটি আমি তোমাদের পার্ট ওয়ানের ডিটেলসে বলেছিলাম অবশ্য এখানে আমাদের জাস্ট এটি ওয়েটিং হিসেবে উঠে যায় ঠিক আছে এখানে আমাদের থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি এবার আমাদের আরও একটু হবে এখানে এটিকে যদি সলভ করি টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা টু কস থিটা ইকুয়াল টু সমান চিহ্ন হিসেবে মাইনাস আছে তো সমান চিহ্ন হিসেবে মাইনাস মানে প্লাস হয়ে যাবে বা এখানে কস থিটা ইকুয়াল টু ওয়ান টু আছে গুণ সম্পর্কে তাহলে এই সাইডে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমাদের হাফ হয়ে যাচ্ছে তাহলে কস থিটা মানে থিটা কোণের মান ঠিক কত হলে হাফ হয় এখানে আমাদের যদি কজের মান তো আমি এদিকে যাবো তাহলে হাফ কখন হবে যদি আমাদের এখানে একটি আঙুল থাকে তবেই আমাদের হাফ হবে তাই না মানে এখানে দেখো যদি আমি এখানে এর মধ্যে এক রাখি এখানে দুই রাখি তাহলে এটি সমান আমাদের হাফ হচ্ছে মানে এখানে একটি আঙুল থাকছে মানে আমি এদিকে যাব তাহলে এখানে আমাদের সিক্সটি ডিগ্রি যদি ধরি যে এটি আমাদের সমান কস যদি সিক্সটি ডিগ্রি ধরি দেখো কজ যদি আমি সিক্সটি ডিগ্রি ধরি তাহলে আমাদের এদিকে যাবো কজের মান যদি একটি আঙুল থাকবে তাহলে এক নিলে আমাদের হাফ হচ্ছে তাহলে আমরা দেখছি যে এখানে কস কস থিটা ইকুয়াল টু যদি আমাদের হাফ হয় তাহলে এখানে আমাদের এই হাফ সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা বলতে পারি যে বা এখানে কস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কস সিক্সটি ডিগ্রি
তাহলে এখানে উভয় সাইড থেকে যদি আমি cos কে ওয়েটিং হিসেবে উঠিয়ে দিই তাহলে এখানে আমাদের কি থাকছে থিটা কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে দেখছি যে থিটা কোণের মানটি আমাদের 0 হতে পারে বা আমাদের 60 ডিগ্রি হতে পারে আমাদের যেহেতু বলা হয়েছিল যে এখানে থিটা কোণটি 0 থেকে আমাদের ছোট হবে না আবার 90 ডিগ্রি থেকে বড় হবে না তো এখানে আমাদের 0 থেকে এখানে আমাদের থিটা কোণটি 0 থেকে ছোট হয়নি 0 হয়েছে আবার এখানে 90 ডিগ্রি থেকে বড় হয়নি 60 ডিগ্রি হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্ণয় এখানে অ্যানসার হচ্ছে আমাদের 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যে থিটা কোণের মানটি 0 ডিগ্রি 60 ডিগ্রি হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এটি সত্য হবে তাহলে আজ আমাদের এখানে কোষে দেখি 23.2 এর সমস্ত অঙ্কগুলি হয়ে গেল আশা করছি এখানে সমস্তগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু যদি কারো কথা বুঝতে অসুবিধায় আরও একবার করে দেখে নেবে আর দেখে নিয়ে এগুলি কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে কারণ শুধুমাত্র যদি দেখে রেখে দাও তাহলে কিন্তু তোমরা কখনোই শিখতে পারবে না যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা মার্কস পাবে পরের দিন আমরা এখানে 23.2 এর এই অঙ্কগুলি করব তারই সঙ্গে এখানে এই চ্যাপ্টারে যে নিজে করি অঙ্কগুলি আছে সেগুলিকেও সলভ করব